লোহার স্ট্রাকচার করা হয়েছে, থার্মোকলের পুরো বডি বানানো হয়েছে, তারপর কালো জিরে দিয়ে কাজ করা হয়েছে আর বিভিন্ন রকম ডাল দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। সরাসরি রামলালার মূর্তির সূর্য তিলক দেখতেই পাচ্ছেন, কত সুন্দর, মানে নৈসর্গিক দৃশ্য এক প্রকার বলা যায়। নমস্কার, আমি কৌশিক, সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি ফের উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনাদের সকলের নিশ্চয় মনেই আছে এবছরের জানুয়ারি মাসের 22 তারিখ অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা পর্ব অনুষ্ঠিত হয়েছিল, আর 17 এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন রামলালার মূর্তির সূর্য তিলক করা হয়, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। এই সূর্য তিলক পর্ব ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে দুর্গাপুরেও কিন্তু রামলালার মূর্তির সূর্য তিলক পর্ব অনুষ্ঠিত হচ্ছে। রীতিমতো রামলালার মূর্তি বানিয়ে সেই সূর্য তিলক করা হচ্ছে দুর্গাপুর এলাকাতেই, দুর্গাপুরের একেবারে দুবচুরুড়িয়া এলাকা, সেখানেই আমি আজকে উপস্থিত হয়েছি অন্ডালের ঠিক কাছেই। এবং দুবচুরুড়িয়াতেই এক অনবদ্য আবিষ্কার করে ফেলেছেন দুবচুরুড়িয়ার বাসিন্দা ছোটন ঘোষ, তার ডাক নাম মনু, মনু হিসেবেই সে এলাকায় পরিচিত, এবং তিনি গড়ে তুলেছেন রীতিমতো রামলালার মূর্তি। তার ইনোভেশন একাধিক রয়েছে, কিন্তু রামলালার মূর্তি তার একেবারে নবতম সংযোজন বলা যায়, এবং সেই রামলালার মূর্তিরই সূর্য তিলক পর্ব তিনি এইখানেই দুবচুরুড়িয়ার মাটিতেই করে দেখিয়েছেন। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। আমি রামলালার মূর্তির আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি, এবং যে সূর্য তিলক করা হচ্ছে, সূর্য তিলক যে প্রক্রিয়াতে করা হচ্ছে, সেই পুরো প্রক্রিয়াটাই যিনি এর পুরো নেপথ্যে রয়েছেন তার সাথে কথা অবশ্যই বলিয়ে দেবো, সেই ছোটন ঘোষের সাথে। তার আগে সূর্য তিলক যে হচ্ছে, সম্পন্ন হচ্ছে, সেই বিষয়টা আমি এখন ঠিক 12টার কিছু সময় পেরিয়েছে, তো আমি দাঁড়িয়ে আছি দুবচুরুড়িয়াতে এই ছোটন ঘোষের যে সমস্ত কারুকার্য করা হয় যে জায়গায়, সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটেই, এবং সেখানে কিন্তু সূর্য তিলক করা হচ্ছে রামলালার। এবং কীভাবে হচ্ছে সেই প্রক্রিয়াটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। সরাসরি রামলালার মূর্তির সূর্য তিলক দেখতেই পাচ্ছেন, কত সুন্দর, মানে নৈসর্গিক দৃশ্য এক প্রকার বলা যায়, যেটা কিন্তু দুর্গাপুরেই পসিবল হচ্ছে, দুর্গাপুরের খুব কাছেই, মানে অন্ডালের কাছেই বলা যায় এটা, দুবচুরুড়িয়া এলাকা, এবং সেখানেই এই অনবদ্য সৃষ্টি, এই অনবদ্য সৃষ্টি ছোটন ঘোষের, যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শিল্প শহর দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূর্তিটা, এবং মূর্তিটা ঠিক কী কী দিয়ে নির্মাণ করা হয়েছে সেই বিষয়টা আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তার আগে যা মনে হচ্ছে, দেখে যা মনে হচ্ছে, বিভিন্ন রকমের ডাল সম্ভবত ইউজ করা হয়েছে, এবং এখানে কিন্তু কালো জিরের পরিমাণও রয়েছে, মানে দেখে তাই মনে হচ্ছে, আমি জানি না, আমি কথা বলে নেবো ছোটন ঘোষের সাথে এবং সে জানিয়ে দেবে যে কী কী পরিমাণ এবং কত কত পরিমাণ কতটা কী লেগেছে এই মূর্তি নির্মাণে। এবং অনবদ্য লাগছে এই মূর্তি সত্যি, মানে আমরা অযোধ্যায় অনেকেই যেতে পারছি না, তো সেই অযোধ্যার মানে যে রামলালার মূর্তির দর্শন সেটা কিন্তু এই দুবচুরুড়িয়াতে বসেই সম্ভব হয়ে যাচ্ছে, এবং তা কিন্তু সত্যি মানে প্রশংসার দাবি রাখে। একাধিক ইনোভেটিভ আইডিয়া, নানান সময় নানান রকম ইনোভেটিভ আইডিয়া আপনি মানে সামনে এনেছেন এবং সবাইকে মানে চকিত করে দিয়েছেন এক প্রকার বলা যায়। তো এর আগে বিস্কুট দিয়ে রাম মন্দিরের রেপ্লিকা বানিয়ে আপনি রীতিমতো মানে কি বলবো, আপনার নাম একবারে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল, পুরো শহর কেন, দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে। তো এবারে আপনি বানিয়েছেন এই রামলালার মূর্তি, এই মূর্তিটা বানাতে মূলত মানে কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে? এটা মানে লোহার স্ট্রাকচার করা হয়েছে, থার্মোকলের পুরো বডি বানানো হয়েছে, তারপর কালো জিরে দিয়ে কাজ করা হয়েছে আর বিভিন্ন রকম ডাল দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, মূলত কি কি ডাল ইউজ করা হয়েছে? এটা রাজমা আছে, কালো বিরির ডাল আছে, কালো মানে বুট, বুটের ডাল আছে, অরল ডাল আছে। আচ্ছা আচ্ছা, নানান রকম ডাল ইউজ, নানান রকম ডাল আছে, কালো জিরা আছে। এই মানে কতটা পরিমাণের মূলত এগুলো সব ইউজ করা? এটা ওই 4 কেজির মতন আছে কালো জিরা। আচ্ছা, আর ওই 500 করে আসে, মানে এই সব নানান ধরনের ডাল। এটার ওই লোহার ব্যাস বানানো হয়েছে বলে এটা 14-15 কিলোর মতন ওজন আছে। এটার হাইট আছে 4.5 ফুট আর চওড়া আছে 2.5 ফুট।
আচ্ছা, মানে 2.5 ফুট বাই 4.5 ফুটের মানে দৈর্ঘ্য প্রস্থ আর কি বলা যেতে পারে, এবং এর পাশাপাশি বিভিন্ন রকমের ডাল এই মূর্তি নির্মাণে ব্যবহার করা হয়েছে। তো মূলত হঠাৎ এই ভাবনাটা কেন এলো যে রামলালার মূর্তি নির্মাণ করতে হবে, এরকম ভাবনা কি করে এলো? আমাদের কিছুদিন আগে আমরা দেখেছিলাম টিভিতে, মানে মোবাইলে লাইভ দেখেছিলাম, যেটা রামনবমীর দিন আমাদের অযোধ্যায় যে লাইভ তিলক দেখাচ্ছিল, সূর্য তিলক লাইভ, সূর্য তিলক দেখাচ্ছিল, তা সেটা তো সবারই দেখতে যাওয়ার মতন সময় নেই, তাই আমরা চেষ্টা করলাম যে আমরা দুর্গাপুরে এরকম লাইভ সূর্য তিলক দেখাবো। তো এখানে অনেক লোক আসছে আমাদের, মানে সূর্য তিলক দেখতে আমাদের যে পাশের গ্রামের বা আমাদের গ্রামের সবাই আসছে, দেখছে, তারা খুব প্রচুর খুশি হচ্ছে দেখে। আর এটার কি নির্দিষ্ট কোনো টাইমিং আছে সূর্য তিলক দেখানোর? না, আমরা অ্যাডজাস্টিং করতে পারি, আমাদের সারা দিন যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ আমরা দেখাতে পারবো। আচ্ছা, যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ দেখানো যাবে, মানে দুপুরের পরে বা বিকেল দিকে আসলে তখন হয়তো? অবশ্যই, সূর্য থাকলে দেখানো যাবে। আচ্ছা, সূর্য থাকলেই দেখানো যাবে, দেখানো যাবে, আপনি ভগবানের দর্শন করা যাবে, রামলালারই মূর্তির দর্শন করা যাবে। তো দুর্গাপুরের ইসকন মন্দিরে এই মূর্তির দর্শন করতে পারবেন আপনারা। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মূর্তি রাখা থাকবে দুর্গাপুরের ইসকন মন্দিরে, তবে মাত্র কয়েকদিনের জন্য। মানে আমরা ইসকন মন্দিরে আমরা পারমানেন্ট কাজ করি, সেইখানে আমরা এটা প্রদর্শনী করি, মানে ইসকন মন্দিরে রাখা হয়, সেইখানে এই ভগবানের বা আমাদের যে মন্দিরটা বানিয়েছিলাম সেটাও ইসকন মন্দিরে রেখেছিলাম, এটা আমরা ইসকন মন্দিরেই রাখবো। আচ্ছা, ইসকন মন্দিরেই রাখা হবে, মানে সেটা কবে থেকে করা হবে? মানে এটা এই অক্ষয় তৃতীয়া আছে 10 তারিখ, সেই 10 তারিখে আপনারা ইসকন মন্দিরে দেখতে পাবেন। ওই ইসকন মন্দিরে 10 তারিখে এই মূর্তি দেখা যাবে, মানে রাখা থাকবে, সেটা কতদিনের জন্য, মানে বরাবরের জন্য কি রাখা থাকবে? না না, বরাবর নয়, ওই 2-3 দিনের জন্য প্রদর্শনী হিসাবে রাখা হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে টেকনোলজি ইউজ করে এই সূর্য তিলক যে ব্যবস্থাটা করা হয়েছে সেই পুরো প্রক্রিয়াটা কিন্তু এখান থেকে দেখুন। এখানে সমস্ত কিছু মিরর সেট করা হয়েছে এবং সেই মিরর ইমেজ, মানে মিররের যে প্রতিফলন, সেটাই কিন্তু রীতিমতো বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা যাচ্ছে। পিভিসি পাইপ, মিরর, লেন্স, নানা রকম সরঞ্জাম ব্যবহার করা হয়েছে রামলালার সূর্যতিলক প্রক্রিয়াকে সম্পন্ন করাতে, যা আপনারা আসলে সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন। এর আগে 10-সিটার বাইক বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন মনু, বানিয়েছেন কৃত্রিম চন্দ্রযান 3ও। বিভিন্ন সময় তাঁর অনবদ্য সৃষ্টির জন্য পুরস্কৃত হয়েছেন ছোটন বাবু। বিস্কুট দিয়ে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা বানানোর পর এবার মনুর নবতম সংযোজন রামলালার মূর্তি গড়ে সেই মূর্তিতে সূর্য তিলক করানো, যা দেখতে ইতিমধ্যেই প্রতিদিনই এলাকায় ভিড় জমে যাচ্ছে।